প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। মিজানুর রহমান প্রভাষক, বাংলা, বঙ্গবন্ধু বাঁকুড়া। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে তোমাদেরকে আমি উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাংলা সাহিত্য পাঠ থেকে কবিতা আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের বাংলা সাহিত্য পাঠ থেকে নতুন একটি কবিতা নিয়ে আমি আলোচনা করতে আসছি। সবাই, প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে আমি 18 বছর বয়স কবিতা নিয়ে আলোচনা করব। 18 বছর বয়স কবিতাটি আলোচনা করার পূর্বে আমাদের 18 বছর বয়স কবিতা কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে একটু আলোচনা করা প্রয়োজন। কবি সুকান্ত ভট্টাচার্য জন্ম 1926 খ্রিস্টাব্দে 15 আগস্ট। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার কালীপাড়ায়। তার পিতার নাম নিবারণ চন্দ্র ভট্টাচার্য এবং মাতার নাম সুমতি দেবী। ছোটবেলা থেকে সুকান্ত ছিলেন অত্যন্ত রাজনীতি সচেতন। তিনি দৈনিক স্বাধীনতার কৃষক সংসার প্রতিষ্ঠাতা ছিলেন এবং মৃত্যু পূর্ব পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সুকান্ত তার কাব্যে অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব ও মুক্তির আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সুকান্ত ভট্টাচার্যের কবিতা মুক্তিকামী বাঙালির মনে উদ্দীপনা ও সাহস জুগিয়েছে। সুকান্ত ভট্টাচার্যের বাংলা সাহিত্যের আমরা জানি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কিন্তু সুকান্ত ভট্টাচার্যও তার সীমিত সাহিত্যিক জীবনে বিদ্রোহী চেতনায় তিনি বিভিন্ন কাব্য লিখেছেন। সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ছাড়পত্র। এছাড়া অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে ঘুম নেই, পূর্বাভাস, অন্যান্য রচনা মিঠে করা, অভিযান, হরতাল ইত্যাদি। তিনি ফ্যাসি বিরোধী শিল্পী সঙ্গের পক্ষে আকাল নামে একটি কাব্য সম্পাদনা করেছেন। 1947 খ্রিস্টাব্দের 13ই মে মাত্র 15 বছর বয়সে প্রতিভাবান এই কবির অকাল মৃত্যু হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা 18 বছর বয়স কবিতা আলোচনার পূর্বে কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে একটু জানলাম। এখন আমরা 18 বছর বয়সের কবিতার বিষয়বস্তু ও তাৎপর্য নিয়ে আলোচনা করব। 18 বছর বয়স কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে 1948 সালে প্রকাশিত সংকলিত হয়েছে। ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সুকান্তের 18 বছর বয়স কবিতাটি নেওয়া হলেও এর মধ্যে কবি কৈশোর থেকে অর্থাৎ বয়স অন্তিকালে বিষয়বস্তু নিয়ে তিনি 18 বছর বয়স কবিতায় আলোচনা করেছেন। 18 বছর বয়স কবিতার বয়স অন্তিকালে যে উদ্দীপনা থাকে সে বিষয়ে তিনি এ বয়সে তরুণরা নতুন কিছু করতে চায়, সমাজের অন্যায়, অবিচার, বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখে, তারা রাজপথে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এই বয়সে তাদের নানা কারণে তারা বিপদগামী হতে পারে, এই বিষয়ের কবি 18 বছর বয়স কবিতায় তুলে ধরেছে। 18 বছর বয়স কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য দেখিয়েছেন যে বয়স অন্তকালে তরুণদের মধ্যে যে সাহস, উদ্দীপনা থাকে, এই উদ্দীপনাকে তারা যদি ভালো কাজে প্রয়োগ করে তাহলে সমাজ ও জাতির জন্য ভালো কিছু বয়ে আনতে পারে। কিন্তু তারা যদি বিপদগামী হয় সেক্ষেত্রে সমাজে
অভিশপ্ত জীবনযাপন করতে তারা পারে এবং সমাজের বোঝা হতে পারে, সমাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তাই কবি সর্বশেষ তিনি 18 বছর বয়স কবিতা বলেছেন, এ বয়সে তাই নেই কোনো সংশয় এদেশের বুকে 18 আসুক নেমে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই কবিতাটি কবি পরিচিতি ও 18 বছর বয়স কবিতার তাৎপর্য তোমরা আমার আলোচনা প্রেক্ষাপটে বুঝতে পেরেছ। আগামী ক্লাসে তোমাদের 18 বছর বয়স কবিতার বিভিন্ন চরণ দিয়ে ব্যাখ্যা করে তোমাদের আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করবে। তোমাদের আগামী ক্লাসে উপস্থিত থাকার জন্য এবং এই মহামারী করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাই সুরক্ষিত থাকবে এবং অপরকে সুরক্ষিত রাখবে। সবাইকে ধন্যবাদ।